সো এইটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ সুজুকি ভিস্ট্রম SX250। তো দেখতে পাচ্ছ বহুত ভালো হাইট, দারুণ দেখতে। তো এর জন্য কিছু আমি জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে ব্যান্ডিডো পিস্টপ থেকে এসছে, লেজেন্ডারি কাস্টমসের কিছু মাল আছে। তোমরা এখানে প্রাইসটা দেখে নিতে পারছো, এখানে লেখা আছে 12,680। তো মাল অর্ডার করেছি এর জন্য, আজকে লাগাতেও যাব। তো চলো, তোমাদের সামনেই ভাবলাম এটা আনবক্সিং করি। তো চলে এসেছি চাকু নিয়ে আনবক্সিং করতে, কালকেই চলে এসেছিলো বাট আমি খুলিনি, ভাবলাম তোমাদের সামনেই খুলবো আর ভিডিও তোলা হয়ে যাবে। কী কী আছে না আছে সব দেখাচ্ছি। আগে ওদের দেখি প্যাকেজিংটা কেমন। ব্যান্ডিডো স্পিস্টপ থেকে আমি প্রথমবার অর্ডার করেছি, ইউটিউবে তো অনেক ভিডিও দেখছিলাম যে ওদের মোটামুটি ভালো, তোমরাও জানতে পেরে যাবে যে কেমন কি। রেসপন্স খুব ভালো ওদের, ঠিক আছে। মানে আমি মানে পে করে দিয়েছিলাম, আগে পয়সা একটু ভয় ভয়ই লাগছিল, কিন্তু খুব ভালো রেসপন্স করছিল, ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছিল। চলো এসে গেছে, এবার দেখাই এক এক করে কি আছে। লেজেন্ডারি কাস্টমসের এইটা আছে হচ্ছে, ওকে এটা আছে জিপিএস মাউন্ট। ও নব পড়ে আছে, এটা জিপিএস মাউন্ট আছে, ঠিক আছে, মোবাইল হোল্ডার যেটা উইন্ড স্ক্রিনের মধ্যে থাকে। তো থাক এটা, না এইটা হচ্ছে মোটর উলফের, এটা হচ্ছে হ্যান্ডেল বার রাইজার। হ্যান্ডেল বার রাইজার দুটো পাঠিয়েছে কেন আই ডোন্ট নো, আমি শান্তর কাছে নিয়ে যাবো বলতে পারবে। একটা সঙ্গে একটা ফ্রি ছিল নাকি, আই ডোন্ট নো, দুটো পাঠিয়েছে কেন আমি জানি না, না এরকম তো হওয়ার কথা নয়, দেখা যাক লাগাতে গিয়ে বুঝবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনের ক্র্যাশ গার্ড, ঠিক আছে, বাল্কি টাইপের লাগবে। আর একটাও জিনিস ছিল, সেটা হচ্ছে স্যাডল স্টে, হ্যাঁ এইটা হচ্ছে স্যাডল স্টে, স্যাডল স্টে আমি দুদিকেরই অর্ডার করেছিলাম, একদিকে পাঠিয়েছে নাকি, না দুদিকেরই পাঠিয়েছে। তো এই হচ্ছে মাল টোটাল, চলে এবার সেট আপ করি, শান্তর কাছে যাই, তারপর দেখাচ্ছি গাড়িটা কেমন দেখতে লাগছে। তো এইটা হচ্ছে শান্ত মোটরসাইকেল সেন্টার, শান্ত নতুন খুলেছে, কেমন চলছে ভাই? ভালো, ভালোই চলছে। তোমরা আসবে কোনো মানে এ থাকলে আসবে, ভালো কাজ করে, নিজের মতো করে কাজ করে। তো এই আমার গাড়ি ঢুকে গেছে, এবার এটা রেডি হবে। সো হ্যান্ডেল বার রাইজার আপাতত লেগে গেছে, এরকম দেখতে লাগছে, এটা পরে টাইট করবো, একবার পজিশনটা দেখে নিয়ে। এবার লাগবো জিপিএস মাউন্ট। তো এখন জিপিএস মাউন্টের কাজ চলছে। জিপিএস মাউন্টটা লাগালে একটা জিনিসই হবে, সেটা হচ্ছে কাঁচটা একটু মানে উঁচু হয়ে যাবে, যেটা আই গেস ভালোই, কারণ অনেকে এই তোমার সামনের উইন্ডশিল্ডটাকে আরও এক্সটেন্ড করে, তো এতে অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে। তো লাগাই, তারপর ফিনিশিংটা দেখাচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছ একদম মানে ঘাটে ঘাটে ফিটিংস হয়ে গেছে। লেজেন্ডারি কাস্টমসের মাল খুবই ভালো, কোনো প্রবলেম হয়নি। এবার স্যাডেল স্টে লাগাচ্ছি, এবং এই দেখো স্যাডেল স্টে। এখানে একটা জিনিস খুব ভালো দিয়েছে, এখানে হচ্ছে জেরিক্যান মাউন্টও আছে, তো তোমরা যদি একটা দিকে ব্যাগ এবং একটা দিকে জেরিক্যান লাগাতে চাও তো পেয়ে যাবে। তো এর জন্য পেছনের যা সিটটা খুলতে হবে, এবং এই যে ব্যাকরেস্টটা মানে তোমার ক্যারিয়ারটা আছে এটা খুলতে হবে, দিয়ে লেগে যাবে, লাগুক তারপর দেখাচ্ছি। তো এটা লাগানো কমপ্লিট, এই হচ্ছে সেটিংস, এই যে এখানে সিট খুলেছি, এবার সিটটা জাস্ট লাগিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে, এবং একদম স্টার্টই আছে, নড়ছে না। তো এবার শুধু বাকি রয়েছে ইঞ্জিনের ক্র্যাশ গার্ড। সো এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক, সব কিছু লেগে গেছে, একটু প্রবলেম হয়েছে কারণ এটা এখানে তো করার অভিজ্ঞতা ছিল না, ফার্স্ট টাইম। তো এই শান্ত করেছে সব কিছু, এবার ছোটো ভাই নিজে গ্যারেজ খুলেছে, দাউন কাজ করে, দু একটা ছবি দেখেই পুরো একদম যা কিছু নাবিয়ে দেবে। তো ঠিক আছে, কেমন লাগছে তোমরা জানিও, চ্যানেলে থেকো, আর এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও যদি চাও তো সেটাও জানিও, সেটা খুব তাড়াতাড়ি আনবো।
একবার ফাইনালি দেখিয়ে দিই। এইটা হচ্ছে হ্যান্ডেল বার রাইজার, এতে হ্যান্ডেলটা একটুখানি উঁচুতে উঠেছে তাই নয়, হ্যান্ডেলটা একটু নিজের কাছেও চলে এসছে যেটা খুবই ভালো। এবং এইটা হচ্ছে জিপিএস মাউন্ট, এখানে ফোন মাউন্টেড কিনতে হবে এবং করতে পারবে। এবং এটা লাগানোর ফলে দেখো উইন্ডস্ক্রিনটাও একটুখানি উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে ইঞ্জিনের ক্র্যাশ গার্ড, বেশ ভালো মজবুত আছে এবং কোয়ালিটি খুবই ভালো। এটা হচ্ছে স্যাডেল স্টে, এর মধ্যে জেরিকান মাউন্টও রয়েছে। তো এই সব জিনিস আমি কিনেছি হচ্ছে ব্যান্ডিরো ফিস্টপ থেকে। তো তোমরাও যদি মানে এর ডিটেলস চাও, এখনও কিছু মডিফিকেশন বাকি, যেমন হচ্ছে এ লাগানো ফগ লাইট লাগাবো এবং আদার্স কিছু, তো সব কিছু নিয়ে যদি ডিটেলস ভিডিও চাও, রাইড রিভিউ চাও, তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তত্ত্বাবধায়ক, গুড বাই।